বছর আমরা যে পদক্ষেপটা নিতে চলেছি সেটা তো হুগলি জেলায় আজ পর্যন্ত দুর্গাপুজো বারোয়ারির পক্ষে সম্ভব হয়নি। আমাদের এবারে প্রতিমা সম্পূর্ণ সোনার সাজে সজ্জিত, দুর্গা লক্ষ্মী কার্তিক সরস্বতী গণেশ প্রত্যেকের গায়ে এবারে সম্পূর্ণ সোনার গয়না থাকে। অতএব আপনারা যদি নিজেরা না আসেন এই বাস্তবটাকে উপভোগ করতে পারবেন না। এতদিন জগদ্ধাত্রী পুজোয় আপনারা দেখে এসছেন, কলকাতার দুর্গাপুজোয় দেখে এসছেন, এবছর আপনারা চুচুড়ার বুকে চাঁপাতলায় এসে এটা সম্পূর্ণ নিজের চোখে দেখতে পাবেন। তাই আপনাদের কাছে অনুরোধ, আমাদের 82তম বর্ষের এই যে অভিনব নিবেদন এটাকে উপভোগ করুন। এবং সকলের কাছে প্রার্থনা রাখবো যে চারদিকের যে পরিবেশ, সেই পরিবেশ মা দুর্গার আগমনের সঙ্গে সঙ্গে সম্পূর্ণ রম যত অশুভ শক্তি আছে সমস্ত বিনাশ করবে এবং ঘটে যাবে মা দুর্গার পদার্পণে। আমরা আমাদের যে উৎসব এতদিনের 365 দিনের আমাদের যে চাওয়া পাওয়ার ব্যাপার থাকে, একটা প্রতীক্ষা থাকে, সেটাই আমরা সম্পূর্ণরূপে মন খুলে উপভোগ করতে পারবো, এটাই সকলের কাছে প্রার্থনা। আমাদের এবারের মণ্ডপের উপাদান হচ্ছে করুগেটের টিন, এমনি টিন, কৌটো, ক্যান, পিভিসি বোর্ড, সম্পূর্ণ আলাদা সামগ্রী, কোনো এখানে থার্মোকল বা এসবের কোনো ব্যবহার নেই। এবার বাজেট আনুমানিক 18-20 লক্ষ। দর্শনার্থীদের কাছে বার্তা বললাম যে সকলে আসুন, যে পরিস্থিতি বর্তমানে চলছে সেই পরিস্থিতি বিভিন্ন দিকে বর্তমানে বন্যা বিধ্বস্ত আমাদের হুগলি জেলার বহু এলাকা বন্যায় ডুবে গেছে, তাদেরও ওখানে পূজা আচ্ছা আছে। চাইবো মা দুর্গার কাছে একটাই প্রার্থনা যে মা দুর্গার আগমনের সাথে সাথে এই সমস্ত দুর্যোগগুলো কেটে যাক, সকলে যাতে এই 365 দিনের যে অপেক্ষা সেটার যেন অবসান ঘটে, সকলে যেন মন খুলে আনন্দ করতে পারে এবং তাদের যে চাহিদা সেটা যেন সম্পূর্ণ।